হাই গুড মর্নিং ফ্রেন্ড, অনেকক্ষণ পর আজকে আমি ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে টয়লেটে যেতে বেরোচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, অনেক সমস্যা হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, এখানে রুম পাওয়া যাচ্ছে না, তারপর টয়লেটের অবস্থা খুব খারাপ, তাই অনেকক্ষণ পর টয়লেট সেরে একটু ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রের ধারে এসেছি। এখনও চেঞ্জ করিনি, তারপরে যে টিফিন করে চেঞ্জ করব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সমুদ্রটা কেমন লাগছে। তেমন ঢেউ কিছু নেই এখানে, পুরীর যা ঢেউ সেরকম কোনো ঢেউই নেই। তবে এই দেখুন এখানটা বান্ধানো পুরো পাড়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওগুলো মোটেও ভালো লাগছে না। না এখানে এসে মা ওই কানে চুড়ি মালা দেখতে বসেছে, ওগুলো ওই দেখো ওই মোটা মোটা ওটা ভালো লাগছে দেখি। না মোটা ওইটা দেখি সাদাটা, এদেখো এইগুলো ভালো লাগছে মা, এদেখো এইগুলো ভালো লাগছে। দেখুন আমাদের গুবলু সমানে কন্টিনিউ এসে থেকে জ্বালাতন আরম্ভ করেছে, আর ওর বাবার সঙ্গে মারপিট আরম্ভ করেছে। ওই দেখুন মারামারি আরম্ভ করেছে। হ্যাঁ ওইগুলো খেয়ে পড়বে, ওগুলো সব বিচ্ছিরি, এইগুলো বরঞ্চ জিন্সের সঙ্গে ওই এই গুবলু আসছে। কেমন লাগছে? খুব খুশিও গাড়িতে চাপতে পেরে। এই চলে এসছে গুবলু বাবার। গাড়ি ব্যাক করে দিল, এবার নেমে যাবে। কত রকমের শাঁখ রয়েছে, এই দেখুন কতগুলো করি জিনু ঢালাই চিনি দেখছেন না? বাবরে বাজছে না, দেখো বাজছেই না, এটা বাজছেই না, এটা খুব কড়া এটা। সমুদ্র থেকে ঘুরে এলাম, এবার বাসের কাছে যাচ্ছি, টিফিন করবো, তারপর বেরোবো। বাসটাই খুঁজে পাচ্ছি না, বাসটাই ধর আর উধার করছি, বাসটা কোথায় খুঁজেই পাচ্ছি না। দেখুন মিঠুন বাসটা খুঁজছে, বাসটা এখন পাচ্ছে না, খুঁজে কোথায় আছে। এতক্ষণে আমরা হোটেল পেলাম, এতক্ষণে একটা রুমে এসে দাঁড়ালাম। এটা বেলকনি, বেলকনিটাতে দেখুন দেখায় আপনাদের কেমন হোটেলটা। দেখুন আমরা দোতলার উপরে আছি, বেলকনির নিচে কত সাদা, সেই একদম পদ্ম ফুলের মতো মেলা রয়েছে, বাম্পা লাগছে দেখতে, দারুণ দারুণ লাগছে।
খুব সুন্দর লাগছে বেলকনিটা। তো সাদা শাড়ি কেন? এটা মনে হয় কিচেন, যারা রান্না টান্না করে খায় তাদের জন্য এটা। আর এইটা হচ্ছে রুম। একদম রাত যতক্ষণ থাকবো আমরা। হ্যাঁ, এই দেখো এই দিদিটা আর আমরা একসাথে থাকছি, ব্লগ বানাচ্ছি, ইউটিউবে ছাড়বো। এই হচ্ছে রুম, এটা হচ্ছে বাথরুম। দেখি বাথরুমটার পরিস্থিতি কেমন। মা দাদু খুলে একটু, বাথরুমে তুমি আছো নাকি? আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। এখন মিঠুন গেছে বাথরুমে। প্রত্যেক বেলকনিটা ভালো, এখানে দাঁড়িয়ে সব কিছু দেখা যাবে। একটু চান টান করি, ফ্রেশ ট্রেশ হই, চান করে ফ্রেশ হয়ে তারপর নিচে যাব। নিচে একটুখানি এবার সমুদ্রে যাব। সমুদ্রে একবার সকালবেলায় গেছিলাম, তো যখন বাথরুমের জন্য গেছিলাম তখন রুম পাইনি, এতক্ষণে রুম পেলাম। এখন বাজে 9:35, এতক্ষণে রুম পেয়েছি, এবার ফ্রেশ হই তারপরে বেরোবো। টিফিন করে এসেছি, টিফিন দিয়েছে আমাদেরকে পুরি, বোঁদে আর ঘুগনি। আর মুড়ির জন্য জীবনটা ছটফট করছে, মজা এসব না দিয়ে যদি মুড়ি দিতে হবে এক বাটি মুড়ি খেতে পারতাম। ওগুলো দুটো লুচি খেয়ে কিছু পেটও ভরলো না, মনও ভরলো না, কিছুই না। তার থেকে যদি আমাদেরকে পুরি দিত, পুরি খেয়ে পেট ভরত, পুরি খেয়ে পেটটা ভরতো। তাহলে এই মুড়ি, সরি বলবো, মুড়ি খেয়ে পেটটা ভরতো। আমি ভাবছি এত এত সাদা কাপড় মেলা কিসের জন্য? এত এত বাপ রে, দেখবেন দেখবেন, এত এত সাদা কাপড় কিসের জন্য মেলা? সে পদ্ম ফুলের মতো লাগছে দেখতে। এগুলো কিসের জন্য কি জানি, হোটেলেরই মনে হয় চাদর টাদর এগুলো নাকি, কি জানি। রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা বেড়াতে। না, চেঞ্জ সমস্ত কমপ্লিট, এবার বেরোবো। দেখুন সবাই রেডি হয়ে গেছে, মা ঘুমাচ্ছে বসে বসে। মায়ের এতই ঘুম আসছে, ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে বেচারি। রাস্তাতে এমনি করছিল, বাসে ঘুমে ঢুলে পড়ে দিচ্ছিল, এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। দেখো এদের রেডি হয়ে গেছে, গুবলু এখন হিরোর মতো সাজছে। ও সাহায্যই কমপ্লিট হচ্ছে না, কি করব। মিমি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার একবার বেরোবো। তখন বেড়াতে যাচ্ছি এখন, এখন আর দাঁড়াবার টাইম নেই, কথা বলার টাইম নেই। বাই বাই। ওইখানে পাপা ঠাকুমা আসছে, ঠাকুমা এখন দাদাড়ি যারা কিছু করছে। অশোক এসো, এসো তাড়াতাড়ি এসো। দীঘাটা দেখতে এই টোটোটা করে এখন আমরা মোহনা দেখতে যাচ্ছি। তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও দেখাবো যে আমরা মোহনা কি দেখছি। আমরা দীঘার মোহনার কাছাকাছি চলে এসেছি, এখানে আমাদেরকে নামিয়ে দেবে। এবারে নামবো, ঘুরলে হবো তাদেরকে।
আপনার নামটা বলুন। 7551 7551 888 এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ 09 হয়ে গেল। হ্যাঁ ছোট থেকে নেমে গেছি আমরা, এখন ওল্ড দীঘায় এসেছি। দেখা যাক এখানে কি কি দেখায় আমাদের, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। কত করে এটা মাছের বাজার, দেখুন মাছ, দেখুন ইলিশটা, দেখুন এটা কত কেজি, এটা 450 এখন এখানে মাছ খেতে মানা করছে, অনেক মারা যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, এখন এখানে মাছ খেতে মানা করছে। কালকে বাড়ি ফিরবো, থাকবে রাখে কেন ওগুলো, এগুলো খেতে কেমন লাগছে, এটা কি মাছ গো, এটা কত দাম? দেখুন মাছের বাজার, দেখুন চলো চলো, এগুলো শুকনো মাছ, দেখে মনে হচ্ছে ভাজা মাছ, সবই শুকনো। এগুলো থাকে নাকি অনেকদিন? বাবা চিংড়ি দেখতে বলছি তো, চিংড়ি গলদা চিংড়ি, শাখা শাখা নেবেন আপনারা, কেউ দেখুন এই শাখাগুলো কত দাম গো মাসি, কত দাম এগুলো, 100 টাকা। যাচ্ছি আমরা এখন মোহনা দেখতে, চল চল চল। এসেছি এখন মোহনা দেখতে, ফটো তুলে দাও কতগুলো, এদিকে সঙ্গে সঙ্গে ফটো, আমরা ক্যামেরায় তুলবো, আমাদের অনেকগুলো ফটো তুলবে। হ্যাঁ এখানে 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 দাঁড়া মা, এখানে আসুন না, দারুণ লাগছে দেখতে মোহনাটা।
দারুণ লাগছে দেখতে। এই দেখো এই দাদাটা না আমাদেরকে পাগল করে দিচ্ছে ফটো তোলার জন্য, ঠিক আছে? তোমরা যখন কেউ আসবে এই দাদাটার কাছ থেকে ফটো তুলে যাবে, ওর ফোন নাম্বারটা জেনে নাও। দেখো আমাদের ক্যামেরাম্যান ওই পাথরটা যাও, ভালো এসেছি। আমরা এখন ডাব খাবো, হ্যাঁ জলও খাবো শাঁসও খাবো। 30 টাকা, যেটা খুশি নিতে পারো 30 টাকা। আচ্ছা দুটো খাবো, এক চট মেরে দেবো, সবসময় বান্না আছে। এটা হচ্ছে ওল্ড দীঘা, প্রচন্ড রোদ, রোদে তাকাতে পারছি না। ভাগ্যিস যে জ্যাকেট ম্যাকেট পরে আসিনি, তাহলে গরমে শুধু শুধু বোয়ানো হতো আর কষ্ট ভোগ হতো। কত দাম করছি না, খাবো না, এই মাত্র খেলাম এই মাত্র। আর কখন না, এখন আইসক্রিম বিক্রি হচ্ছে, ভাটা চলছে, অনেকটা নিচে নেমে গেছে। ভাটা চলছে তার জন্য জলটা অনেকটা নেমে গেছে। বিকেলবেলায় আসবো, তখন দেখবো কি হয়, ঠিক আছে? খাবার পরে কথা বলছি। মা লেডিয়া চলিস বে টাকা। আমরা এবার ভাত খেতে বসেছি, খাবার দিচ্ছে, দেখি কি খাবার দেয়। এখানে এখন রান্না খাবার চলছে, রান্না চলছে। এই যে আমার মা, বড় ব্লগার, ছোট
আছে এটা একটা ঘুগনি বোধহয় নাকি ছোলার ডাল ভাত আর একটা কিসের সবজি আলুর সবজি ভাত আর আলুর সবজি দিয়ে গেল ডাল মিমি যখন ফ্রাইড রাইসই শেষ হয়নি মটন দিয়ে গেছে অল্প তারপর চিকেন দেবে আবার যারা চিকেন খায় না তাদের জন্য মটন দিয়ে গেছে মটন এখানে দিয়ে গেছে চিকেন চিকেন মটন দুই আছে চাটনি দই দিয়েছে বুকুর পাতে সব পড়ে আছে এখনো খাচ্ছে না ছেড়ে দিয়েছি আমরা হয়ে গেছে সন্ধ্যেবেলা এবার বাসে চলে যাবো বিদায় পর্ব